চুলমান মিয়া ইসমাইলের কাঁধে হাত রেখে বলছিলেন, দিন তো যায় না এভাবে, বাচ্চা দুটার পড়াশোনাও করাতে পারছি না ঠিক মতো, ঘরের বেড়াটাও ভেঙে গেছে কয়েক মাস হলো, এদিকে অসুখ বিসুখ লেগেই আছে, শুনেছি শ্রমিকের অধিকার নাকি আছে কিন্তু কোথায় জানি না, আমরাই শ্রমিক, আমরাই দিনমজুর, আমাদের রক্ত জড়ার ঘামে ওদের বিলাস, আমাদের ন্যায্য মজুরিটুকিও আসে না, যা পাই দিন শেষে চুকে যায় উদর ঋণে। সুলেমান মিয়ার মতোই অনেক শ্রমিক অস্ত্রশিক্ত হয়ে জীবন বর্ণনা করছিলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকারি আইন থাকলেও বাস্তবায়ন নেই তার, মালিকের আগ্রাসী আসনে অসন্তোষ তাদের, তবুও পেটের খুঁটা মেটাতে ছুটতে হয় রাবণরূপী মালিকের কারখানায়। এখানে করুণ অবস্থা বলবো যে আসলে দেখেন যে গত 15 বছর থেকে আমরা লক্ষ্য করে আসছি যে লালমনিহাটে শ্রম আইন তো কোথাও বাস্তবায়ন হচ্ছেই না, বরঞ্চ শ্রমিক যে চাকরি করে তাদের চাকরি কোনো নিশ্চয়তা নাই। এর মূল কারণ হচ্ছে শ্রম আইনে বলা আছে একটা প্রতিষ্ঠানে একটা শ্রমিক যে কাজ করতে, প্রথম শর্ত হচ্ছে তার নিয়োগপত্র থাকতে হবে, কোনো শ্রমিকের কোনো প্রতিষ্ঠানে নিয়োগপত্র নেই, আর নিয়োগপত্র না থাকার কারণে মালিকরা যখন খুশি তখন তাদের ছাড়াই করতে পারে, এবং নিয়োগপত্র না থাকার কারণে শ্রমিক দুর্ঘটনার শিকার হলে তাদের যে ক্ষতিপূরণ দেওয়া আছে শ্রম আইন অনুযায়ী সেটা পাচ্ছে না, বিমার যে সুবিধার কথা বলা আছে, স্বাস্থ্যর সুবিধার কথা বলা আছে শ্রম আইনে, এই আইনগুলো কখনোই তারা বাস্তবায়ন করতে পারছে না। এর মূল কারণ হচ্ছে নিয়োগপত্র আইনে আছে কিন্তু বাস্তবায়ন নেই, আর শ্রম আইনে পর্যাপ্ত সুবিধা দিচ্ছে, বর্তমান প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা একজন শ্রমিক যদি কর্মসংস্থান মানে কর্মদস্থা মারা যায় সেখানে 2 লাখ টাকা দেওয়ার কথা বলা আছে, দুর্ঘটনায় যদি মারা যায় ক্ষতিপূরণ যদি হয় একটা হাত ভাঙুক পা ভাঙুক বা যে কোনো ক্ষতি হোক না কেন তাদের যথেষ্ট চিকিৎসা সুবিধা দেওয়ার কথা বলা আছে, কিন্তু যেহেতু এই চিকিৎসার সুবিধাগুলো আমরা নিতে গেলে প্রথম শর্তই হচ্ছে সরকারের নিয়োগপত্র থাকতে হবে, মালিকরা এই নিয়োগপত্র দিচ্ছেন না, এই সব দেখার জন্য প্রত্যেকটা জেলায় লেবার ইন্সপেক্টরকে পাঠানো হয় বিভাগীয় রংপুর বিভাগের আন্ডারে, কিন্তু লেবার ইন্সপেক্টর স্ব জেলা যায় কিন্তু তারা কিন্তু আসলে নামমাত্র কাজ করে, তারা হয়তো দেখা যাচ্ছে সপ্তাহে একদিন আসে অথবা মাসে হয়তো 2-3 দিন আসলেও তারা প্রতিষ্ঠানে গিয়ে শ্রমিকদের নিয়োগপত্র আছে কি না, তাদের হাজিরা খাতা আছে কি না, তাদের স্বাস্থ্যসেবা যে সার্টিফিকেট সেগুলো আছে কি না, তাদের প্রতি মাসে বেতন কীভাবে দেওয়া হচ্ছে না, এই কাজগুলো দেখার যে নিয়ম সেই নিয়ম লেবার ইন্সপেক্টর পালন করে না, আর লেবার ইন্সপেক্টর এই গাফিলতির কারণে শ্রমিকরা একদিকে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, পাশাপাশি শ্রম আইনও বাস্তবায়ন হচ্ছে না। পরিবহন স্থল বন্ধ সেখানে পাথর বাংলা শ্রমিক সহ পর্যাপ্ত শ্রমিক সেখানে কাজ করে, পরিবহন শ্রমিক আছে তারাও সেখানে কাজ করতেছে, সেখানে পাশাপাশি শ্রমিকের জন্য কাজ করে তাদের ফুসফুস পচে যাওয়ার একটা ভয় থাকে, এই ভয়ের কারণ হচ্ছে যে শ্রমিকদের মাস্ক দেওয়া হচ্ছে না, তাদের নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, এ ব্যাপারে বুড়িমারি স্থলবন্দরের যত ব্যবসায়ী আছে তাদেরকে আমরা বাংলাদেশ সংস্থা পক্ষ থেকে আমি বহুবার তাদেরকে চাপ প্রয়োগ করছি এবং বারবার বলা হলো তারা আশ্বাস দেন যে হ্যাঁ আমরা শ্রম আইন বাস্তবায়ন করবো, কিন্তু আসলে তারা শ্রম আইন বাস্তবায়ন করছে না, এই কারণে কী হচ্ছে তারা সিলিকোসিস রোগে আক্রান্ত হচ্ছে, ওই ফুসফুস পচে যাচ্ছে, এবং এদের চিকিৎসার সুবিধা হচ্ছে যেভাবে দেওয়া উচিত সেটা হচ্ছে না, কারণ তাদের নিয়োগপত্র নেই, যদি নিয়োগপত্র থাকতে হতো তাহলে মালিক তাদেরকে চিকিৎসা করতে বাধ্য হতো, পাশাপাশি সরকারও তাদেরকে চিকিৎসার সুবিধা দিতে বাধ্য হতো, কিন্তু একটিও হচ্ছে না, পরিবহন শ্রমিকরা দুর্ঘটনায় কর্মরত অবস্থায় তারা মারা যাচ্ছে কিন্তু তাদের চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে না, আপনার একমাত্র কারণ হচ্ছে এদেশে আইন আছে বাস্তবায়ন নাই, কিছু কিছু মালিক আছে যারা নিজেরা মালিক সমিতির নেতা বা তারাও অনেক সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের তারা নেতা হয়ে যাচ্ছে, এই একই ব্যক্তি মালিক এবং শ্রমিক নেতা হওয়ার কারণেও কিন্তু শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে, এই হচ্ছে আমাদের লামেট জেলার অবস্থা, আর সীমান্তবর্তী জেলা হতে আপনারা দেখেন যে কর্মসংস্থানের পর্যাপ্ত অভাব, এই কর্মসংস্থান যখন সৃষ্টি কোনো শ্রমিকরা কাজ খুঁজে পাচ্ছে ঠিকই কাজ করছে কিন্তু এই কাজের নিরাপদ কর্মসংস্থান কোথাও নাই আর কি, বিড়ি ফ্যাক্টরিতে শ্রমিকদের যে অধিকার সরকার যে মজুরি দিছে সেই মজুরি শ্রমিকরা পাচ্ছে না, বিড়ি ফ্যাক্টরিতে প্রতি হাজারে তারা পর্যাপ্ত ঠকতেছে এবং বিড়ি কাজ করতে গেলে তাদের বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে, সেই স্বাস্থ্য ঝুঁকির কারণে শ্রমিকদের চিকিৎসা করা হবে সেই চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে না সেখানে, শ্রম কল্যাণ কেন্দ্রের কাজ হচ্ছে কি এই একটি জেলায় যত শ্রমিক আছে তাদের চিকিৎসার সুবিধা দিতে হবে, একটি শ্রম কল্যাণ কেন্দ্রে একজন ডাক্তার থাকবে, একজন আয়া থাকবে, একজন নার্স থাকবে, তারপরে ওখানে শ্রম কল্যাণ সংগঠক থাকবে, এরা শ্রমিকদের সুবিধা অসুবিধা দেবেন এবং তাদের চিকিৎসার সুবিধা দেবেন, কিন্তু একটা হচ্ছে না, কারণ হচ্ছে একটি শ্রম কল্যাণ কেন্দ্রে একটি ডাক্তার নামমাত্র একটি ভবন আছে সেখানে কোনো শ্রমিকের সুবিধা পাচ্ছেন না, সরকারের কাছে একটা দাবি আমাদের এই জেলার মানুষের অধিকার বাস্তবায়নে শ্রম আইন অবশ্যই বাস্তবায়ন করতে হবে।